بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشات الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. الله পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা 40 হাদিস ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে 15 নম্বর হাদিসের দর্স শুরু করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এটি হচ্ছে একটি উপদেশ। এই হাদিসে তিনটি উপদেশ রয়েছে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুরম জারাহ। আর কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে ফাল ইউক্রিম জারাহ, তাহলে সে যেন তার প্রতিবেশীর সম্মান করে। দ্বিতীয় উপদেশ, তৃতীয় উপদেশ হচ্ছে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফাল ইউক্রিম দাইফাহ, নিজের অতিথি মেহমানের সম্মান করে। এ হচ্ছে তিনটি উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রথম উপদেশে রয়েছে যে ভালো কথা বলবে আর না হলে চুপ থাকবে। এই ভালো কথা কথার দিক থেকে হইতে পারে, কথাটি হচ্ছে ভালো ইবাদত। যেমন আল্লাহ পাকের জিকির আজকার, ভালো কথা বলেন মানে আল্লাহ পাকের বাচনিক ইবাদত করেন আপনি আপনার জবান দিয়ে। জবান দ্বারা দুনিয়ার আলতু ফালতু কথা না বলে আমি ইবাদতবন্দি করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত করেন, এগুলো সবচেয়ে ভালো কাজ। ফালে কুল খাইরান মানে শুধু মানুষের সাথে ভালো কথা নাই, যেই কথাটা আপনার জবান থেকে বেরোচ্ছে সেটা যেন ভালো হয়। একা একা আপনি কেউ নেই কথা বলছেন, জবান দিয়ে ভালো কথা বেরোচ্ছে, এটা একটা এর অর্থ যে ভালো কথা বলা। তারপরে অন্যকে উপদেশ দেওয়া, ভালো কাজের উপদেশ দেওয়া, যেমন দিনই দর্শ আমরা ভালো কথা বলছি আর অন্যায় কাজ থেকে সতর্ক সাবধান করছি, ফালিয়াকুল খাইরান, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত, তাই না? জি। আর আরেকটি হচ্ছে ভালো কথা বলা অন্যের জন্য, এটা নিজেই ভালো কথা বলা অন্য কারো সাথে নয়। আর আরেকটি হচ্ছে
অন্যের জন্য ভালো কথা বলা, অন্যের জন্য তাতে কল্যাণ রয়েছে, ফালিয়াকুল খায়রান লিগাইরিহি, অন্যের জন্য তাতে কল্যাণ রয়েছে। কেমন অন্যের জন্য কল্যাণ রয়েছে? যেমন আপনার খোঁজ খবর নিলাম, কেমন আছেন, ভালো আছেন, এটা ভালো কথা নয়? শুনেছিলাম অসুস্থ, সুস্থ হয়েছেন তো, আল্লাহ যেন আপনাকে শেফা দান করে, ইত্যাদি। হ্যাঁ, খোঁজ খবর নিলেন, কখন দেশ থেকে এসেছেন, কখন দেশে যাবেন, ইত্যাদি, কেমন চলছে, কাজে মন লাগছে কি না, ভালো কথা এগুলি সব। জি, এটা ভালো কেন? হ্যাঁ, অথচ দুনিয়ার ভালো আচরণের কথা বললেন, ভালো কেন? কারণ এই রকম কথা অন্যের সাথে বললে ওর মনটা খুশি হয় যে আমার খোঁজ খবর কোন ব্যক্তি নিল, আর যে ব্যক্তি নিল তার সম্পর্কে একটা ভালো ধারণা হলো, তার সাথে একটা ভালোবাসা জমিল, সম্প্রীতি গড়ে উঠল। তো এই ভালো উদ্দেশ্যগুলি রয়েছে, তাহলে ভালো কথা বলা এই দুটো দিককে সামিল। ভালো কথা বলা, একা একা ভালো কথা বলতে পারে, সারাদিন কারো সাথে দেখা সাক্ষাৎ হয় না আপনার। হ্যাঁ, কারো সাথে দেখা সাক্ষাৎ হয় না, ভালো কথা বলতে পারবেন না? পারবেন না, ভালো কথা বলছেন। আপনি একাই গাড়ি ড্রাইভিং করছেন সারা রাত ধরে, ভালো কথা বলতে পারবেন না? পারবেন না। জিকির আজকার করছেন, তসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, হ্যাঁ দোয়া করছেন, ইত্যাদি, ভালো কথা বলেন আপনি। এর বিপরীত মন্দ কথা, একা একা মন্দ কথা বলা যায়, একা একা নিজে গান করছে, হ্যাঁ অন্য কাউকে গাল দিচ্ছে না, কিন্তু একা একা নিজে গান করছে, অশ্লীল কথা বলছে, অথবা অন্যের সাথে খারাপ কথা বলছে, কষ্টদায়ক কথা অন্যের সাথে বলছে, দুটো কি সামিল? তাহলে দুটোই নিষেধ। আর না হলে কমপক্ষে চুপ থাকলে কি হবে, আপনার গুনাহের বোঝা বাড়বে না। ভালো কথা যদি নাই, জিকির আজকার নাই করতে পারেন, কোরআন তেলাওয়াত নাই করেন, তাহলে খারাপ কথা থেকে জবানকে বাঁচিয়ে রাখেন। অন্যের সাথে যদি ভালো কথা বলে ওকে খুশি না করতে পারেন, ওর সাথে একটা ভালো মহব্বত ভালোবাসা পয়দা করার কোনো ব্যবস্থা না করতে পারেন, কমপক্ষে ওকে আপনার অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। আপনি কথা বলেন না, ওর ক্ষয়ক্ষতিও করলেন না, লাভও করে দিতে পারলেন না, তো ক্ষয়ক্ষতিও করলেন না, খোঁজ খবর নেন না, ঠিক আছে, কিন্তু ওর ক্ষতিও করেন না। কিন্তু যদি খারাপ কথা বলেন, তোর দ্বারা ক্ষয়ক্ষতি হইল তার। এই ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, যে আল্লাহ পরকাল, আল্লাহ এবং পরকালের কথা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে একসাথে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আর পরকালে বিশ্বাস থাকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোনখানে কোন আয়াতে রয়েছে এটা? কোন আয়াত রয়েছে? অনেকগুলি আয়াত রয়েছে, একটা আয়াত বলেন যে যেখানে আল্লাহর সাথে বিশ্বাসের সাথে, সূরা নিসার আয়াত নম্বর 59, ওখানে বিষয়বস্তু কি, আতি আল্লাহ আতি রাসূল ওয়াল আমর মিনকুম ফাইন তানাযাতু ফি শাইইন, যদি মতবিরোধ হয় আপোষে, যে এটা ঠিক না ওইটা ঠিক, হ্যাঁ এই মজহাবের ফতোয়া ঠিক না ওই মজহাবের ফতোয়া ঠিক, আল্লাহ আরশে আজিম আছেন না সর্বত্র বিরাজমান, যদি কোনো ব্যাপারে বিরোধ দেখা যায় কি করতে হবে, গায়ের জোরে নিজেরটা মানাইতে হবে নাকি, আল্লাহর কাছে ফিরিয়ে দাও, এবং অর্থাৎ কোরআনে কারিম থেকে ফয়সালা নাও, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোরআনে কারিমে কি রয়েছে, আর তারপরে যদি কোরআনে কারিম না পাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ হাদিসে খুঁজো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে বিশ্বাস যদি থাকে তাহলে এই এটা করবে তোমরা, আর আল্লাহ পরকালে যদি বিশ্বাস না থাকে তাহলে গায়ের জোরে নিজেরটা মানাবার চেষ্টা করবে, আমাদেরটা, আমাদের মজহাবটা ঠিক, আমাদের হুজুরের ফতোয়াটা ঠিক, আমার পীরের তরিকাটা ঠিক। আর যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস থাকে তাহলে কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলবে এবং সেই মোতাবেক চলার চেষ্টা করবে। আল্লাহর পরকাল কেন বলি, ইমানের রুকুন, ইমানের পিলার হচ্ছে ছয়টি। এক নম্বরে ইমান বিল্লাহ, তারপরে ও মালায়েকা ফেরেশতা। তো প্রথম দিক থেকে বলতেন আল্লাহ এবং ফেরেশতা যদি বিশ্বাস থাকে, কিন্তু আল্লাহ পরকাল কেন বলা হয়েছে, অনেক হাদিস এরকম রয়েছে আর অনেক আয়াত রয়েছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখেন এখানে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস, এই ছয়টি ইসলামের পিলার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, বুঝে সুঝে বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইবাদতের জন্য, অর্থাৎ আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবকিছু দেখছেন জানছেন শুনছেন আল্লাহ আমাকে তার পরিবেষ্টনে রেখেছেন আল্লাহর কুদরত ক্ষমতার বাইরে আমি যেতে পারবো না হ্যাঁ আল্লাহ পাক রব্বুনের ক্ষমতা থেকে পালাতে পারবো না আইনাল মাফর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে আর আখিরাত ফিরে কোথায় যেতে হবে আখিরাত জান্নাতে না যেতে পারলে জাহান্নামে যেতে হবে তো আল্লাহ এবং পরকালের প্রতি সত্যিকার অর্থে যদি বিশ্বাস ঈমান হয়ে যায় তাহলে মানুষের সংশোধন নিশ্চিত হবে কেউ দেখে না কেউ জানল না কিন্তু আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন যথেষ্ট সংশোধনের জন্য হ্যাঁ কেউ ধরতে পারল না হ্যাঁ কোথাও ধরা খেলাম না কিন্তু হাশরের মাঠে গিয়ে আল্লাহর সামনে ধরা আখেরাতে ধরা পড়ে যাব বুঝা গেছে তো এই আল্লাহ পরকালে বিশ্বাস যদি থাকে তো প্রত্যেক ভালো কাজ একজন মানুষ করবে আর আল্লাহ পরকালে বিশ্বাসে যদি কমজোরি থাকে নামে মাত্র ইসলাম ইমান কিন্তু আসলে এতে দুর্বলতা রয়েছে তাহলে আপনার দ্বারা যে কোনো পাপ হইতে পারে যে কোনো পাপ হইতে পারে ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আর আল্লাহ পরকালে বিশ্বাস থাকলে কি করবে প্রতিবেশীর সম্মান করবে প্রতিবেশী কাকে বলি প্রতিবেশী কি বাড়ির দিক থেকে প্রতিবেশী না দোকানপাট পাশাপাশি থাকলেও প্রতিবেশী বলা হয় হ্যাঁ অস্থায়ী বাসা ভাড়া বাড়ি তাকেও প্রতিবেশী বলা যাবে না স্থায়ী বাড়ি ওই গ্রাম আপনার বা আপনার শহরে যে স্থায়ী বাড়ি আছে ওই বাড়ির পাশের লোক আশেপাশের লোকেরা প্রতিবেশী না সবাইকে সামিল সবাইকে সামিল জি সেই প্রতিবেশী আপনার কাছের লোক সে বাজারে হইতে পারে আচ্ছা পাশে হইতে পারে ডানে বামে হইতে পারে আবার সামনে হইতে পারে রাস্তার এপার ওপার সেও প্রতিবেশী কত দূর পর্যন্ত প্রতিবেশী বলা যাবে একটা গ্রামে 200টা ঘর আছে কারাকে প্রতিবেশী বলবেন এই মর্মে একটি হাদিস রয়েছে হাদিসটি সম্পর্কে শাইখ ইবনে সাইম রহমতুল্লাহ বলেছেন যে ইনসাহাল হাদিস হাদিস যদি সহি হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বড় বড় ঘর বাড়ি ছিল না ছোট ছোট এই একটা কক্ষ একটা কক্ষে একটা পরিবার থাকতো তাহলে ছোট ছোট ঘর 40 বাড়ি হ্যাঁ অল্প জায়গার মধ্যে 40টা বাড়ি হয়ে যায় ওই যুগে ঠিক না তাহলে ওই যুগে 40 বাড়ি মানে কাছেরই লোক 1 কিলোমিটারের মধ্যে 40 বাড়ি শেষ তাহলে 1 কিলোমিটার পর্যন্ত প্রতিবেশী কিন্তু এখনকার যুগে 40টা বাড়ি মানে এক এক বাড়ির ভিল্লা আর চত্বর আর এই হ্যাঁ প্লট ইত্যাদি বিশেষ করে যদি গ্রামে গঞ্জে হয় তাহলে অনেক দূর পর্যন্ত চলে যাবে তো যাই হোক এই ক্ষেত্রে আসল দেখতে হবে উর্ফকে মানে ওখানকার ভাষায় কত দূর পর্যন্ত প্রতিবেশী সাধারণত মুসলিম সমাজে বলা হয় তারা হচ্ছে প্রতিবেশী যাদের সাথে হয়তো একই মসজিদে নামাজ পড়ছেন হ্যাঁ একই গ্রামে বাস করছেন দেখা সাক্ষাৎ হচ্ছে প্রতিদিন এরা হচ্ছে প্রতিবেশী প্রতিবেশীর ক্ষেত্রে কথা বলা হয়নি শুধু মুসলিম প্রতিবেশী সম্মান করবেন প্রতিবেশী অমুসলিম হইলেও তার হক রয়েছে এজন্য প্রতিবেশী যদি কি হয় আপনার প্রতিবেশী আর মুসলিম আর আত্মীয় তাহলে তিন গুণ হক তিন গুণ অধিকার আপনার প্রতিবেশী মুসলিম আত্মীয় নয় তাহলে দ্বিগুণ হক আপনার প্রতিবেশী আত্মীয় না আর মুসলিমও না শুধু প্রতিবেশী অমুসলিম ইহুদি নাসারা হিন্দু তারপরেও তার শ্রদ্ধা সম্মান করতে হবে ওর একটা হক রয়েছে জি অতিথির সম্মান ক্ষেত্রে তৃতীয় যেটি উপদেশ যে আল্লাহ পরকালে যদি বিশ্বাস থাকে তাহলে কি করবে হ্যাঁ অতিথির সম্মান অতিথি সম্মান করা মানে কি কেমন করে সম্মান করতে হয় খাওয়া দাওয়া দিয়ে শুধু যখন যেমনটা প্রয়োজন রয়েছে এবং যেই অতিথির জন্য যেমনটা প্রয়োজন রয়েছে হয়তো কিছু অতিথি আছে ও খাওয়া দাওয়া করবে না হ্যাঁ খাওয়া দাওয়া করবে না কিন্তু আপনার ভালো কথার হক রাখে সে আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে এসছে সে আপনার মেহমান ভালো কথার দ্বারা তার সম্মান করে ফেলে ইউক্রেম দাইফা আর কিছু অতিথি আছে যাদের হয়তো হ্যাঁ খাওয়া দাওয়া দিতে হবে কিছু অতিথি আছে খেয়ে দিয়ে যাবে না ওর ওর জন্য হয়তো রাতে জায়গাও দিতে হবে রাত্রে এসছে থাকতে জায়গাও দিতে হবে এমন অতিথি আছে যে ওকে চাপানি দেয় আমাদের দেশের হ্যাঁ চাপানি দিয়ে বিদায় তাই না আরবদের
গাওয়া খেজুর গাওয়া খেজুর দিন বিদায় অতিথি আছে না না কিন্তু হারাম দিয়ে ওর আতিথ্য করবেন না পান জর্দা দেওয়া পান দিয়ে আমাদের দেশে চা না দিলে জর্দা দেওয়া পান দিয়ে মেহমান বিদায় করা মেহমান আসলে কমপক্ষে কি করতে হবে এটা জর্দা দেওয়া হারাম হারাম দিয়ে আতিথ্য করা এটা জায়েজ নাই জি এই হাদিস থেকে যেসব মাসায়েল জানা যায় তা হচ্ছে যে ভালো কথা ছাড়া অন্য ক্ষেত্রে নীরব থাকাটা আবশ্যক ভালো কথা যদি কোথাও হয় তো বলবেন আর না হয় সেই মজলিসে যদি পাপের কথা হয় তো কেটে পড়বেন আর যদি কেটে পড়তে না পারে নিরুপায় বাধ্য করে বসিয়ে রেখেছে তো চুপ থাকবে বস বাধ্য করে বসিয়ে রেখেছে কিন্তু আপনি স্বেচ্ছায় পাপের কথা যেখানে হচ্ছে সেখানে বসে থাকবেন না এই হাদিসে উৎসাহিত করা হয়েছে জবানের সুরক্ষার জন্য জবানের হেফাজত করবে এই হাদিসে বলা হয়েছে যে প্রতিবেশীর সম্মান করা আবশ্যক দীন ইসলাম এই হাদিস থেকে জানা গেল দীন ইসলাম হচ্ছে ভালোবাসার দিন পরস্পর পরিচিতির দিন একে অপরকে চেনবে কাছাকাছি হবে এবং মুসলিম হলে তাকে অন্তর থেকে ভালোবাসবে যদি অমুসলিম হয় তবুও তাদের সাথে আল বিরর ওয়াল এহসান আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন হ্যাঁ আনতাবার রুহুম ওয়া তুকসিতু ইলাইহিম তাদের সাথে সৎ ব্যবহার করবে ভালোবাসা নাই কিন্তু এই তোয়াল্লু মুআলাত হ্যাঁ মিত্রতা ভালোবাসা এটা নিষেধ কিন্তু তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং ন্যায় নীতি অবলম্বন করবে অসৎ আচরণ করবে না অসৎ আচরণ করবে না সুতরাং তাদের হকের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার কাছে যেন একটা মুসলিম পরিবারের মহিলা আর একটা অমুসলিম মহিলার মাঝে নজরে পার্থক্য না থাকে যে একটা মুসলিম মহিলা সেই জন্য ওর দিকে খারাপ নজরে তাকাবো না আর আমার পাশে একটা হিন্দু বা ইহুদি বাস করে খ্রিস্টান আর খোলামেলা চলাফেরা করে সেই জন্য তাদের মান ইজ্জত নেব অথবা সেই ক্ষেত্রে আমি আমার চোখের হারাম কাজ করবো জেনা করবো না জায়েজ নয় একই রকম হারাম জি দ্বিতীয় হাদিস عن ابي هريره رضي الله عنه ان رجلا قال للنبي صلى الله عليه وسلم اوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب رواه البخاري ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলল যে اوصني হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিন ওসিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ কারো কাছ থেকে ওসিয়ত চাওয়া মানে একটা ভালো উপদেশ চাইছেন বিদায় নিচ্ছেন অথবা গুরুত্বপূর্ণ একটা কথা শুনতে চাইছেন নসিহত আর ওসিয়তে পার্থক্য করেছে নসিহত আম কথা ব্যাপক কথা জি হ্যাঁ উপদেশ যে কোনো রকম আরো উপদেশ কিন্তু ওসিয়ত গুরুত্বপূর্ণ বিষয় ওসিয়তের ক্ষেত্রে একটা ওসিয়ত হচ্ছে ধন সম্পদের ওসিয়ত যেটা সম্পর্ক মৃত্যুর পূর্বে জীবনে যে কোনো সময় ওসিয়ত করে যাওয়া যে আমার ইন্তেকালের পরে অমুককে এই দিয়ে দিও অমুককে এই দিয়ে দিও মাদ্রাসায় অথবা মসজিদে এই করে দিও ইত্যাদি ইত্যাদি তো এটা হচ্ছে ধন সম্পদের ওসিয়ত আর একটা হচ্ছে ভালো কথার ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়েছে সাহাবীরা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আওসানা বিকিতাবিল্লাহ আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরার ওসিয়ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওসিয়ত মানে গুরুত্বপূর্ণ উপদেশ চাইলেন যে আমাকে আমার জীবনে একটা ওসিয়ত করুন যেটা আমি মেনে চলব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর রোগ জানতেন যে ওর মধ্যে কি রোগটা রয়েছে যার যেমন রোগ হইতো তার তেমন চিকিৎসা দিতেন এই জন্য ওসিয়ত চাইলেই তৌহিদ সবাইকে বলতে হবে ওসিয়ত চাইলে সবাইকে শিরকের কথা বলতে হবে যার মধ্যে শিরক রয়েছে ওকে তৌহিদের কথা আর শিরকের কথা বলতে হবে যার মধ্যে বিদাত রয়েছে ওকে সুন্নতার বিদাত সম্পর্কে বলতে হবে ঠিক না যার নামাজে ত্রুটি রয়েছে নামাজ সম্পর্কে বা নামাজে গাফিলের নামাজ সম্পর্কে বলতে হবে যার ভাষা খারাপ রয়েছে ভাষা জবানের হেফাজতের কথা বলতে হবে তাহলে ক্ষেত্র বিশেষে আপনাকে ওসিয়ত বা উপদেশ দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদব তুমি রাগান্বিত হইও না রাগান্বিত হইও না ফারাদ দাদা মিরারান ওই সাহাবি ভাবছেন যে আরো কিছু বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাউসেনি আরো কিছু ওসিয়ত করুন আবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ রাগ করবে না তুমি রাগারাগি করবে না তুমি হ্যাঁ অন্য হাদিসে রয়েছে তিনবার তিনবার করে ওই ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার বলেছিলেন লা তাগজাব হ্যাঁ রাগ দেখাবে না জি রাওয়াহুল বুখারী হাদিস সহিহ বুখারী রাগ করবে না মানে কি রাগ করবে না রাগ অনেকের সৃষ্টিগত রাগ রয়েছে ওকে যদি বলেন যে রাগ করবে না করবেন না তো রাগ থামতে পারে না
সৃষ্টি কতর কি করবেন তাহলে? হ্যাঁ, রাগকে কন্ট্রোল করা যায় না? যায় না, সৃষ্টিগত আছে, কারো হয়তো রাগে নেই ঠান্ডা। হ্যাঁ, বাতিউল গাদাব, রাগ অনেক দেরিতে পয়দা হয়। হ্যাঁ, আর সারিউল ফাই, নবী সাল্লাল্লাহু বলেছেন তাড়াতাড়ি পড়ে যায়, এটা সবচেয়ে ভালো। দেরিতে রাগ উঠে আর উঠে যদি যায় তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এই লোকটি সবচেয়ে ভালো। আজ সারিউল গাদাব, সারিউল ফাই, তাড়াতাড়ি উঠে আর তাড়াতাড়ি পড়ে যায়। ওর একটা ভালো আছে, একটা ভালো দিক আছে, যে রাগ তাড়াতাড়ি উঠলেও তাড়াতাড়ি পড়ে যায়। আর খারাপ কে? সারিউল গাজাব, তাড়াতাড়ি রাগ উঠে, আর বাতিউল গাজাব, হ্যাঁ বাতিউল ফাই, তাড়াতাড়ি রাগ উঠে, সারিউল গাজাব আর বাতিউল ফাই, ঠান্ডা হয় অনেক দেরিতে, বছর কে বছর আপনার রাগ থেকে যায়, ছেড়ে দিবে না সুযোগ পেলে, সবচেয়ে খারাপ লোক। উঠে তাড়াতাড়ি আর পড়ে অনেক বিলম্বে, সবচেয়ে খারাপ লোক। এখন কোন শ্রেণীর লোক আপনি বুঝেন, আপনি নিজেকে নিজে ওজন করেন আর ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো রাগ করিও না, রাগ একটা হচ্ছে সৃষ্টিগত জিনিস, গজব তবে এই প্রাকৃতিক। এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবে যে আমি নিজেকে ঠান্ডা রাখবো, কিন্তু যেহেতু প্রাকৃতিক বিষয়ে ও রাগ এমনি জন্মগত রাগ, সেজন্য সে আয়ত্তে রাখতে পারেন না। তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? এই অর্থ যদি দুটো অর্থ নেওয়া হয়েছে, এই অর্থ যদি নেওয়া হয় তাহলে এর অর্থ হবে যে এমন কোন মানে অবস্থা তৈরি করিও না যাতে তোমার রাগ উঠে যায়, মানে এইরকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এরকম পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। আপনি জানেন যে আমার সাথে রহস্য মজা করলে রাগ উঠে যাবে, তাহলে ও যাবেন না, কেউ রহস্য মজা কেটে পড়েন। হ্যাঁ, কেটে পড়েন আপনি। আপনি জানেন যে এই রকম জায়গাগুলোতে এইসব লোকের সাথে চলাফেরা করলে রাগ উঠে যাও, ওদের সাথে চলাফেরা করলে একটু দূরে 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 থাকবেন না, এর সাথে চলাফেরা করলে ভাই বরদাস্ত করা যাবে না, সব সময় খারাপ কথা আর এর আমার পছন্দ হয় না, একটু দূরে দূরে থাকেন। যদি কারো জন্মগত রাগ থাকে সেটাকে কন্ট্রোল করা খুব কঠিন। আর এই বিষয়ে এক রকমের মানুষ না, এক এক মানুষ এক এক রকমের। তাহলে যদি এই অর্থ নেওয়া হয় তাহলে এর অর্থ হবে যে তুমি তোমাকে নিজেকে অভ্যস্ত করো যে আমি রাখবো না, আমি রাখবো না। যারা কোনো কথায় রাগে ওদেরকে আরো রাগায়, এটা জানেন কি? হ্যাঁ, বাংলাদেশের কোন এলাকার লোকেই বলে, জাপানি বলে, জাপানি এখন একজন আছে ও জাপানি বললেই রেগে যায়, রেগে যায়। তো লোকজন রাগাবে না রাগাবে না? কিন্তু দশ বার দশ জন জাপানি বললো মোটেই রাগলো না, হাসতেই থাকলো, আর এই বেকুবি করবে না যে কে বললে লাভ নেই, ঠিক না? এই মূর্খে আর করবে না, কারণ এই রাগে না তো কে বললে লাভটা কি? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, ভালো করে মনে রাখবে। এইরকম যে কোনো অনেক সময় অনেক পদবি আছে বংশগত, শুনতে খারাপ লাগে আপনাকে, সেই জন্য রাগ করে নেন, কিন্তু আপনি রাগিয়েন না, বলবেন না, দুই একবার বলে ছেড়ে দিবে, দেখে তো রাগাইতে পারলাম না। মামু বলে রাগ করত, তোর বাপের শালা তুই মামু বলবি? আর জানি এগুলো মাদ্রাসা এরকম আছে, মামু বললাম মানে আমি তোর বাপের শালা হয়ে গেলাম। হ্যাঁ, এই রাগারাগি, কিন্তু যদি না রাগে কোনো অসুবিধা নেই, সরকারি মামা আমাদের নাম্বাইকে বলছেন লোকেরা, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, রাগ না করলেই হলো, রাগলে কিন্তু সবাই বলবে। জি, তো এই একটা অর্থ যে নিজেকে আপনি অভ্যস্ত করুন যে আমি রাখবো না, আর আপনি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ এর চাইতে গুরুত্বপূর্ণ, রাগ প্রাকৃতিক যদি থাকে তো হবেই হবে, কম হোক আর বেশি হোক হবেই কিছু রাগ, কিন্তু রাগের প্রতিক্রিয়া দেখাবেন না। লা তাগদাব মানে এই অর্থটা ভালো করে মনে, রাগের কি করবেন না? প্রতিক্রিয়া দেখা, ভিতরে রাগ হয়েছে, ভিতরে রেখে ঠান্ডা করে এটাকে হজম করার চেষ্টা করেন, হ্যাঁ রাগটাকে খেয়ে নেওয়ার চেষ্টা করেন। জি, লাইসা সাদিদ বিসুরআ, নবী সাসম একটি হাদিস রয়েছে যে বাহাদুর বীর পুরুষ ওই ব্যক্তি না যেই ব্যক্তি আছাড়ি দিয়ে ফেলে দিতে পারে মানুষের সাথে কুস্তি করে, যে আছাড়ি দিয়ে ফেলতে পারে সেই ব্যক্তি আসলে সাদিদ, শক্তিশালী, আর সেই ব্যক্তি বীর বাহাদুর সে আসলে বীর বাহাদুর না। ইন্নামা সাদিদ, সত্যিকার অর্থে বীর বাহাদুর কে? আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যে রাগের সময় ক্রোধের সময় নিজেকে
আয়ত্তে রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে, কাপড়ের বাইরে চলে যায় না। এক ভাষা শুনেন, এমন রেগে যায় যে হুঁশ দিশা তাকে না লাফাইতে শুরু করে, এরকম যেন না, এটা হচ্ছে কাপড়ের বাইরে চলে যাও, কাপড়ের ভিতরেই থাকেন আপনি, মানে ভিতরে রাগটা আছে ভিতরে রাখেন। জি, এই অর্থটা ভালো করে মনে রাখবেন যে লা তুনাফিজ মুক্তাজাল গজব, রাগের যে যে রাগের প্রতিক্রিয়া রয়েছে সেটা দেখাবেন না, রাগের বাস্তবায়ন করবেন। রাগ হয়েছে, এখন আমি একটা কিছু করব, রাগ হয়েছে মেরে দেবো, হ্যাঁ রাগ হয়েছে আমি লাফিয়ে উঠবো, গাড়িতে বসে আছে আর রাগ হয়েছে লাফিয়ে গাড়িতে নেমে গেছে, করে না এই কাজটা করবেন না। রাগ হয়েছে হয়েছে, বসে থাক, রাগ হয়েছে স্ত্রীকে তালাক তালাক তালাক, এটা হচ্ছে প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া করে রাগ হয়েছে, রাগ হয়েছে, রাগ হয়েছে আর টেলিফোন ছাড়েন না স্ত্রীর, রাগ হয়েছে আর এই 5000 কিলোমিটার সৌদি আরব থেকে আর টেলিফোনও ছাড়েন, তো রাগ উঠবে না উঠবে না, ওই দিক থেকে আপনার চলছে ওই দিক থেকেও বসি ছাড়া আপনিও, তাহলে আরো রাগ বাড়বে কি বাড়বে না? তাহলে এক্ষেত্রে রাগ রাগের প্রতিক্রিয়া না দেখায় তাহলে তাহলে কি করতে হবে? রেখে দিতে হবে। হ্যাঁ, আবার ওই দিক থেকে মিস কল বারবার, রাগ ঠান্ডা হয়নি ওই টেলিফোন উঠায়েন না, প্রতিক্রিয়া হবে না, যখন ঠান্ডা হইতে পারবেন তখন উঠাবেন টেলিফোন অথবা কথা বলবেন। রাগের কোনো চিকিৎসা আছে কিনা, রাগের দুটো অর্থ করলাম আর রাগের চিকিৎসা, রাগের কি চিকিৎসা বলেন? হুজুর করা হাউজুবিল্লাহ বল মাশাআল্লাহ, রাগের চিকিৎসা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ভাষাগত চিকিৎসা, কথাগত চিকিৎসা, একটা কর্মগত চিকিৎসা, দুটো চিকিৎসা। রাগ না করার দুটো পন্থা বললাম, আর রাগ রাগের চিকিৎসা ওষুধ হচ্ছে দুই রকমের, ভাষাগত হচ্ছে যখন ভিতরে দেখছেন যে রাগ উঠছে আমার, তখন বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হামজি ওয়া নাফখি ওয়া নাফসি ইত্যাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস রয়েছে, যে হাদিসে সহিহ বুখারীর হাদিস রয়েছে, একজন লোক এত রেগেছে মারাত্মক অবস্থা, কি বলেছিলেন, ইন্নি আলামু কালেমা, আমি একটি কথা জানি, লাউ কালাহা, এই লোকটি যদি এই কথাটি বলে দেয়, লা যাহাবা আনহু মা ইয়াজির, যেই রাগ তার মধ্যে সৃষ্টি হয়েছে সেটা শেষ হয়ে যাবে, লাউ কালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাইছি, কারণ রাগ হচ্ছে শয়তান তরফ থেকে। অধিকাংশ লোক যাদের রাগ বেশি তারা রাগ ঠান্ডা হলে অনুতপ্ত হয়, লজ্জিত হয় আর নিজেই নিজে আফসুস করে, যাই কি করলাম, হ্যাঁ রাগের প্রতিক্রিয়া কখনো ভালো হয় না, শেষে খারাপ হয়, খুন করে দিয়ে আফসুস করছে, মারামারি করে আফসুস করছে, হ্যাঁ গাল দিয়ে দিয়ে আফসুস করছে, তালাক দিয়ে আফসুস করছে, সব রাগে করেছে, ঠিক কিনা? জি হ্যাঁ, স্ত্রীকে মেরে দিয়ে ফাটিয়ে দিয়েছে, দেন নিজে হাসপাতালে নিয়ে খরচ করছে, আফসুস হচ্ছে না, হচ্ছে না? জি, কর্মগত চিকিৎসা, কর্মগত চিকিৎসা হচ্ছে এজা কানা কায়মান ফেলিয়ে জেলেস, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগটা উঠেছে, বসে যান, বসে আছেন তাও রাগ থামছে না, শুয়ে যান, অবস্থার পরিবর্তনে রাগের অবস্থা পরিবর্তন হয়, সেই জন্য আপনি নিজের অবস্থা পরিবর্তন করুন। আচ্ছা, আরেকটা হচ্ছে উজু করেন আপনি, কারণ উজুতে আপনি উজু একটু ইবাদত করলেন, দুই নম্বর কর্মগত ইবাদত, তারপরে পানি দিয়ে আপনি শরীরকে ঠান্ডা করলেন আর ভিতর গরম হয়ে গেছে রাগে, তাতে ঠান্ডা হবে, এই চিকিৎসাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। এছাড়াও যেগুলো হাদিসে রয়েছে, এছাড়াও এমন কিছু আপনি করতে পারেন যাতে আপনি বুঝতে পারছেন আমি এইরকম করলে আমার রাগটা ঠান্ডা হয়ে যাবে, যেমন এখানে বসে খুব রাগারাগি বা সামনাসামনি একবারে মারামারি হয়ে যাবে, কেটে পড়েন, বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া শুরু হয়েছে, ওই দিক থেকে প্রতিটা কথার উত্তর সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে যান, চলে যান মসজিদে, মসজিদে গিয়ে দূরে কাজ নামাজ পড়তে লাগেন অথবা বন্ধু বান্ধবের কাছে চলে যান, আধা ঘন্টা এক ঘন্টা ঠান্ডা হই আর তারপর বাড়িতে ঢুকেন, ঠান্ডা হবে না? হবে না। এগুলো কর্মগত চিকিৎসা, এগুলো হচ্ছে কর্মগত চিকিৎসা, লা তাগদাব। জি হ্যাঁ, عن ابي يعلى الشداد بن اوس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم ان الله كتب الاحسان على كل شيء فاذا قتلتم فاحسنوا القتلة واذا ذبحتم فاحسنوا الذبحة وليحد احدكم شفرته وليره ذبيحته رواه مسلم ابو يعلى الشداد بن اوس رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলছেন رسول الله صلى الله عليه وسلم বলেন ان الله كتب الاحسان على كل شيء, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর
প্রতি সদ্ব্যবহার করা, সদাচরণ করা ফরজ করেছেন প্রত্যেক বস্তুর ক্ষেত্রে, প্রত্যেক মখলুকের ক্ষেত্রে। মখলুক প্রাণী ছাড়া যেগুলি প্রাণহীন সেগুলির সাথেও সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার কাজে লাগে তো ওটাকে আপনি কাটেন, না হলে কাটিয়েন না। একটা বাঁশ গাছ আছে ধরে, বা একটা অন্য কোনো গাছ আছে, কাজে লাগে তো কাটেন, না হলে কেটে লাভটা কি? ফল, গাছের ফল যদি খাওয়ার যোগ্য হয় তাহলে পাড়েন, আর না হলে এমনি পেড়ে লাভটা কি? তো এটা হচ্ছে হেসান। জি, একটা পাখি শিকার করলেন, যদি আপনি গোস্ত খান তাহলে জবাই কর, না হলে ছেড়ে দেন, যে খাবে সেও জবাই করবে। জবাই করা জায়েজ কি না? হ্যাঁ, এটা পাখি, যেই পাখির গোস্ত খাওয়া জায়েজ, জবাই করা জায়েজ কি না? কিন্তু আপনি যদি গোস্ত না খান তো জবাই করা, এটা আপনার সদ ব্যবহার হলো, অসৎ ব্যবহার হলো, খারাপ কাজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আম কথা, ব্যাপক কথা বলে দেওয়ার পরে উদাহরণস্বরূপ আরো দুই একটি কথা বলছেন। এর অন্তর্ভুক্ত, এহসানের অন্তর্ভুক্ত হচ্ছে প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাক এহসান, সদাচরণ, সদ্ব্যবহার ফরজ করেছেন। ফায়দা কাতালতুম, সুতরাং যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে, ফাহসানুল কিতলাতা, উত্তম রূপে হত্যা করা, ভালোভাবে হত্যা করা। তো কোনো কিছু যদি হত্যা করতে হয় তো ভালোভাবে হত্যা করতে হবে। একটা কুকুর মানুষকে কামড়াচ্ছে, হত্যা করবেন না করবেন না? মারবেন তো, তাই না? ভালোভাবে মারতে হবে। একটা ইঁদুরে বাড়িতে খুব জ্বালাচ্ছে, মারবেন না মারবেন না? হত্যা করবেন। এই হত্যাটা ভালোভাবে করতে হবে। হত্যা লাঠির বাড়ি দিয়ে মারা যেতে পারে, হ্যাঁ, অথবা জবাই করে দিয়ে করা যেতে পারে, ঠিক না? কিন্তু কষ্ট দিয়ে দিয়ে, হ্যাঁ, ছটপট ছট ছটফট করছে আর মারছেন, হ্যাঁ, এক এক ঘন্টা লাগলো, হ্যাঁ, তার দম যেতে, এটা জুলুম করলেন আপনি, ভালো কাজ করলেন। একটা কুকুর এক এক ঘন্টা ধরে ছটপট ছটপট করছে না, এমন ভাবে মারেন যে দুই মিনিটের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যায়। আগুন দিয়ে জ্বালিয়ে মারলেন আপনি, ভালো কাজ করলেন, ভালো কাজ করলেন না, আপনি সদ্ব্যবহার করলেন না। উত্তমভাবে হত্যা করো, তাহলে যেগুলিকে হত্যা করা জায়েজ সেগুলিকে কি করতে হবে? ভালোভাবে হত্যা করতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে কেসাস, ভালো করে শুনে রাখেন। শেখ ইবনে সাইমিন রহমাতুল্লাহ বলছেন যে এর থেকে ব্যতিক্রম হচ্ছে কি? কেসাস। কেসাস মানে হত্যার বদলে হত্যা। হত্যার বদলে হত্যার ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যেমন ভাবে হত্যা করেছে ওই রকম হত্যা করা যাবে। এখন একজনকে তার নাক কেটে, হাত কেটে, চোখ তুলে জবাই করেছে, এই আসামিকে শরীয়তের দৃষ্টিতে শুধু গলা কাটা যথেষ্ট না, কি করতে হবে? ওই রকম করে হত্যা করতে হবে। জি, পানি দেয়নি, ছটপট ছটপট করেছে, পানি চেয়েছে, পানি দেয়নি, এভাবে মেরেছে, তাহলে ওকে ওই রকম করে হত্যা করতে হবে। জি, ওয়াইদা যাবাহতুম, আর যখন তোমরা জবাই করবে, ফা আহসানু যিবহাতা, তখন ভালোভাবে জবাই করো। জবাই করা কোনটাকে বলা হয়? যেই পশু পাখিগুলি আপনি খাবেন, জবাই করছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, এই জবাইটা ভালোভাবে করতে হয়। ভালোভাবে করা কেমন করে? ধারালো ছাড়াও আরো ভালো দিক রয়েছে। যখন আউতে ধার দিচ্ছেন তখন ওই পশুটার সামনে নাই, পশুটার সামনে নাই, পশুগুলিকে লাইন করে রেখেছেন, আর পশুর সামনে একটা করে পশু ধরছে না, জবাই করছে, দেখুন না, চোখের আড়াল রাখেন, একটা করে চোখের আড়াল নিয়ে এসে জবাই করেন, আগে থেকে দেখে যে তোরও এইরকম করবো, এরকম করিয়েন না, এলে খারাপ ব্যবহার করলেন আপনি। জি, ওয়ালিয়াহিদ্দা আহাদাকুম সাফরাতাহু, আর জবাই যে ভালোভাবে করতে হবে, ওর একটা দিক হচ্ছে যে তোমরা বা তোমাদের যে কোনো ব্যক্তি যেন তার ছুরিকে ধারালো করে নেই। জি, ধারালো করে নেই। ওয়ালিয়রে জবিহাতাহু, আর জবাইকৃত যেই পশুটিকে জবাই করবে, জবাইকৃত পশুকে যেন আরাম দেই, যেই পশুকে জবাই করবে সেই পশুকে যেন আরাম দেই। রহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, আল্লাহ পাকের লিখনই দুই রকম, কাতাবা শব্দ ব্যবহার হয়েছে না, কাতাবা মানে কি আমি ভাব অর্থ করলাম, আল্লাহ ফরজ করেছেন, তাই না? কোতেবা আলাইকুমুল কিসাস, কিসাস তোমাদের ফরজ করা হয়েছে, কোতেবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে, এগুলো হচ্ছে ভাব অর্থ, তাফসীরি অর্থ, কিন্তু শাব্দিক অর্থ কি? লিখে দেওয়া হয়েছে, তাই না? কোতেবা মানে লিখে দেওয়া হয়েছে। তো এখানে রয়েছে যে তোমাদের উপর আল্লাহ পাক এহসান লিখে দিয়েছেন,
এহসান আল্লাহ পাকের লিখনই হচ্ছে দুই রকম, আল্লাহ পাকের লিখনই হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত লিখনই আর একটা হচ্ছে বিধানগত শরীয়তগত লিখনই, কিতাবাতুন কদরিয়া আর কিতাবাতুন শরঈয়া। সৃষ্টিগত লিখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের যা লৌহে মাহফুজ আল্লাহ পাক তাকদীর হিসাবে লিখে রেখেছেন, এ আচার আল্লাহ পাকের সৃষ্টিগত লিখনই। আর আল্লাহ পাক যা তকদীরে লিখে রেখেছেন তা প্রত্যেকটি ঘটবে না কিছু ঘটবে না, সব কিছুই ঘটবে, যা যেভাবে আল্লাহ পাক লিখে রেখেছেন আল্লাহ জেনেই লিখে রেখেছেন যে এইরকম ঘটবে বলে আল্লাহ সবকিছু জানেন, কি করেছেন লিখে রেখেছেন। এই জন্য নয় যে আল্লাহ লিখে রেখেছেন মানে বাধ্য করেছেন, আমাদের এখানে আসাটা তো লিখা আছে না, লিখা নাই, এই যে ইসলামিক সেন্টারে আমরা বুধবার এসা পরে এসেছি এক ঘন্টার জন্য, এটা লিখা আছে না নেই? লিখা আছে। আর এখন যে এসেছেন তো আপনারা কি এই ফিল করছেন অনুভব করছেন যে আমাদেরকে বেঁধে নিয়ে আসা হয়েছে না স্বাধীনভাবে এসছেন? স্বাধীনভাবে এসছেন, তাহলে তো এটি বুঝতে পারছেন যে আল্লাহ পাকের লিখা মানে বাধ্য করা নাই। সৌদি আরবে আপনার এই রুজি লিখা আছে না নেই? লিখা আছে। আপনাকে কেউ বাধ্য করে একবার প্লেনে উঠিয়ে বেঁধে নিয়ে এসছেন না? আপনি মেডিকেলে ফিট হওয়ার চেষ্টা করেছেন আর কত যে দৌড়াদৌড়ি করেছেন আর কত যে চেষ্টা করেছেন তারপরে এখানে এসে পৌঁছেছেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে স্বাধীনভাবে বান্দা কাজ করে, যার ফলে যদি স্বাধীনভাবে কাজ করতে গিয়ে অন্যায় কাজ করে তো আল্লাহ শাস্তি দেবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের ইনসাফ ন্যায় নীতি। আর যদি ভালো কাজ করে তো আল্লাহ পাক তাকে উত্তম পুরস্কার দেবেন, এটা হচ্ছে আল্লাহ পাকের আদল ইনসাফ, আল্লাহ পাকের ন্যায় নীতি। জি, তো সৃষ্টিগত লিখনির ব্যতিক্রম হবে না। আর দ্বিতীয় লিখনি কি বললাম? শরীয়তগত লিখনি। বলছেন কাদ তাকাও মিন বানি আদম ওয়া কাদ লা তাকাও, যদি বিধানগত লিখনি হয় তাহলে বান্দা থেকে সেটা হতেও পারে আবার নাও হইতে পারে। আল্লাহ লিখে রেখেছেন তার শরীয়তের বিধানে, কিন্তু মানুষ বাস্তবায়ন হয় করলো আর না হলে করলো না, কখনো করলেন কখনো করলেন না, কখনো নামাজ পড়ছেন নামাজ পড়ছেন না, আল্লাহ নামাজ লিখে রেখেছেন না লিখে রাখেননি, মানে ফরজ করেছেন কোরআনে কারিম লিখা আছে আকিমুসসালাহ, কুতিবা আলাইকুমুসসিয়াম লিখা আছে, রোজা লিখা হয়েছে ফরজ করা হয়েছে, কিন্তু রোজা কেউ রাখছে কেউ রাখছে না, কোনদিন রাখছে আবার কোনদিন রাখছে না, ঠিক না? জি, ছেলে মেয়েদেরকে আদব দেবেন, একটা মশলা বলি এই হাদিসের অন্তর্ভুক্ত, ছেলে মেয়েদেরকে আদব দিতে গিয়ে মারতে পারবেন না মারবেন না, প্রয়োজনে মারতে পারবেন না পারবেন না, তো মারলে তো কষ্ট দেওয়া হলো, মারলে ব্যথা পায় না? স্ত্রীকে মারা প্রয়োজনে জায়েজ রয়েছে, যদি দেখছেন যে কোনো কিছু তো হচ্ছে না একে মার দিয়ে হয়তো ঠিক হবে একটু, হ্যাঁ ফাটিয়ে ফুটিয়ে নাই আর ভেঙে ভেঙে না, কিন্তু হালকা মার যা প্রকাশ না পায় এরকম মারের বৈধতা শরীয়তে আছে। যদি দেখা গেল যে ওর সাথে কথা বন্ধ করে কাজ হয় না, ওর পয়সা বন্ধ করে দেন তাও কাজ হয় না, ওর সাথে মেলামেশাও করি না মাসকে মাস তাও কাজ হয় না সংশোধন হয় না, তো আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তো এতে তো ব্যথা পায় মানুষ, তো আরাম দিলেন না কষ্ট দিলেন? হ্যাঁ, তাহলে কেমন কথা, হ্যাঁ কেমন কথা হলো, তাহলে তো আরাম দিতে বলা হয়েছে, তো আরাম তো দিচ্ছেন তো কষ্ট দিচ্ছেন, আপনি মেরে দিলেন ছেলেকে বাপ মেয়েকে। এই ক্ষেত্রে আপনার নিয়তটা সৎ হইতে হবে, সেটা হচ্ছে আদব দেওয়া উদ্দেশ্য হবে, আজাব দেওয়া উদ্দেশ্য হবে না, তাদিবের জন্য মারবেন তাজিবের জন্য মারবেন না আপনি, বুঝতে পারলেন? আরবিতে বললাম, আদব দেওয়ার উদ্দেশ্যে আপনি মার দিলে স্ত্রীকে বা ছেলে মেয়েকে কিসের জন্য দেবেন? আদব কায়দা শেখানোর জন্য, দেখছি যে একে মারলে একটু ঠিক হয়ে যাবে, মুখে বলে আর হচ্ছে না তখন, হ্যাঁ বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে হচ্ছে না তখন, আদব দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এমন করে মারবো না যাতে বিছানায় পড়ে থাকে, এমন করে মারবো যাতে করে ভালো কষ্ট পায়, এটা হচ্ছে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, আজাব দেওয়ার উদ্দেশ্যে নয়, হ্যাঁ শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমাদের স্ত্রীরা এমন কোন কাজ করে যেটা এইরকমের অপরাধ যে তোমাদের বিছানায় অন্য কাউকে বসতে দিল অথবা তোমাদের বাড়িতে বিনা অনুমতি তোমার বিনা অনুমতিতে কাউকে আসতে দিল বা অনুপস্থিতি কাউকে আসতে দিল, এরকম এক কথায় জেনা অথবা জেনার প্রাথমিক যেগুলি হয়ে থাকে দেখা সাক্ষাৎ অন্যের সাথে বেহায়া হয়ে চলাফেরা, তো ফদরিবুহুন নাযরবান গায়রা মুবাররিহিন, তাহলে এই সব নারীদেরকে মারো কিন্তু এমন মার যেটা স্পষ্ট না হয়ে যায়, মানে ফেটে গেছে ফুলে গেছে রক্ত বেরিয়ে গেছে এরকম যেন না হয়, হাড়হাড্ডি ভেঙে গেছে এরকম যেন না হয়।
عن ابي ذر جندب بن جنادتا وابي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال اتق الله ثم كنت واتبع السيئة الحسنة تمهوها وخالق الناس بخلق حسن رواه الترمذي وقال حديث حسن ابو ذر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তার নাম জুনদুব বিন জুনাদা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে এমন এক সাহাবী ছিলেন এত পরহেজগার দিনদার আর অধিক পরহেজগারির কারণে একটি মাসলায় উনি ভুল করে দিয়েছিলেন পরহেজগারিটা ঠিক ছিল এটা শরীয়তে কাম্য কিন্তু আপনার পরহেজগারি যাতে করে আপনাকে গুলুতে না নিয়ে যায় আপনাকে সীমা লঙ্ঘন না করে সীমা ছাড়িয়ে যাবেন না তার একটি ব্যক্তিগত মত ছিল যে সারা দিন যা আয় উপার্জন করলেন সন্ধ্যা পর্যন্ত খেয়ে দে নিজে নিজের পরিবারকে নিয়ে খেয়ে দে বাকিটা যা বাঁচবে তা কি করতে হবে সদকা করে দিতে হবে গরিব মিসকিনের জন্য একটা পয়সা রাখা যাবে না এটা কোরআন হাদিসের সহি ফতোয়া না কিন্তু উনি ভুল বুঝে নিয়েছিলেন যার ফলে সাহাবায়ে কেরামদের সাথে তার কারো সাথে মিল হচ্ছিল না এই ভুল ফতোয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তাকে পরামর্শ দেওয়া হলো যে মদিনায় থাকলে যার তার সাথে শহরে কলহ বিবাদ হয় হ্যাঁ মনোমালিন্য হয় তুমি এক কাজ করো মদিনা ছেড়ে তুমি অন্য একটি এলাকায় যেখানে লোকজনের সমাগম কম সেখানে চলে যাও রাবাজা মদিনা থেকে কাসিমের দিকে আসতে রাবাজা এখনো লোকেশন দেওয়া আছে তার রাবাজা তিনি শেষ জামানায় থাকতেন ওখানে তার ইন্তেকাল কবর আছে আর তারপরে আবু আব্দুর রহমান মুয়াজ্জিম ইবনে জাবাল প্রখ্যাত সাহাবী জি হালাল হারাম সম্পর্কে বড় জ্ঞানী ছিলেন দিনের মাসলা মাসায়েল সম্পর্কে এরা সাহাবায়ে কেরামদের মধ্যে ফতোয়া দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই দুই সাহাবী বর্ণনা করেন তিনটি উপদেশ এতে রয়েছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা কেমন করে আল্লাহকে ভয় করা মানে কেমন করে হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর কথা এটা হচ্ছে ব্যাপক কথা আল্লাহকে ভয় করা আল্লাহর আদেশগুলি মেনে চলার মাধ্যমে আর আল্লাহর নিষিদ্ধ কথা কাজ থেকে বিরত থাকার মাধ্যমে যা আল্লাহকে অসন্তুষ্ট করে কাজ যেগুলো আল্লাহ করতে বলেছেন ফরজ আজ যদি না করেন তো আল্লাহ অসন্তুষ্ট হবেন আর যেগুলি আল্লাহ হারাম নাজায়েজ করে সেগুলি যদি করেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন তাহলে আরেক ভাষায় বলা হয় আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকা ফরজ ওয়াজিবে ঘাটতি করবেন না চার ওয়াক্ত পড়েন ফজর পড়েন না আল্লাহ নারাজ আপনি আল্লাহকে ভয় করেন না আপনি হ্যাঁ আপনি ফরজ ওয়াজিব সব ঠিক রেখেছেন কিন্তু হারাম কাজ করেন আপনি হারাম কথা বলেন এদিকে ইন্টারনেটে ফিল্ম দেখেন খারাপ ছবি দেখেন ওইদিকে ভিতর ভিতর কোনো মহিলার সাথে আপনার প্রেম চলছে তাহলে আল্লাহকে ভয় করেন না আপনি এদিকে হয়তো আপনার ফরজটা ঠিক আছে এদিকে আর যেগুলো করার সেগুলো ঠিক আছে পজিটিভটা ঠিক আছে কিন্তু নেতিবাচকটা ঠিক নাই হারাম না যে পড়ে আছেন তাহলে আপনি আল্লাহকে ভয় করেন না ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন যেখানেই থাকেন না কেন এমন নাই যে আমার স্ত্রীর সামনে তো কথা বলা যাবে না মহিলা সেখানে মহিলা টেলিফোন এসছে আমার স্ত্রীর সামনে কথা বলা যাবে না কিন্তু বাইরে গেলে অসুবিধা লম্বা টানে দিলাম তার মানে হারাম কাজ আর স্ত্রীর সামনে কেন কথা বলা যাবে না যদি আপনি ইমানদার হন আর কেউ যদি আপনার দিনে মাসলা মাসাইল জিজ্ঞেস করে তো স্ত্রীর সামনে কথা বলতে অসুবিধা কি বোঝা গেছে এবারে কথা বলতে পারছেন না কারোর সামনে অথবা বন্ধু বান্ধব আছে না একটু সরে গিয়ে কথা বলি কারোর সামনে কথা বলা যাচ্ছে না তার মানে এই কথাগুলি হচ্ছে অবশ্যই হারাম জি ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন যেখানে থাকেন একা থাকেন আর সবার সামনে থাকেন সব জায়গায় আল্লাহকে ভয় করবেন এই হচ্ছে একটি উপদেশ দ্বিতীয় উপদেশ হচ্ছে প্রথম এই উপদেশ যদি পালন করেন তাহলে আপনার দ্বারা গুনাহ হবে না কাবিরা গুনাহ হবে না এই উপদেশের আমল করলে কাবিরা গুনাহ হবে না মানে হারাম নাজায়েজ কাজ করলেন না আর ফরজ ওয়াজিবে আপনি ঘাটতি করলেন না তাহলে কাবিরা গুনাহ হইল না যদি হয়ে যায় তাহলে কি করতে হবে ওয়াতবি সাইয়াতাল হাসানাতা গুনাহর পরে তুমি নেকি করো গুনাহর পেছনে নেকিকে লাগাও গুনাহর পেছনে নেকিকে লাগাও জি কোন কাপড়ে পেশাব লেগে গেছে এখন কি করতে হবে ওখানে পানি লাগাও পানিতে ডুবাও ঠিক না পানিতে ধাও ঠিক ওই রকমই গোনা হয়ে গেছে ভুল হয়ে গেছে এখন কি করতে হবে নেকি করতে হবে এই নেকি বলতে কি বোঝানো হয়েছে শুধু তওবা না অন্যান্য নেকি তামহোহা তাহলে সেই গোনাকে কি করবে নেকিতে মিটিয়ে দেবে বা মুছে দেবে মাহায়ামহ মিটিয়ে দেবে
আপনার আমল নামাতে দাগ হয়ে গেছিল কালো, আর অন্তরে আপনার মরি চলে গেছিল, ওগুলোকে ছুটিয়ে দিবে, নিশ্চিন্ন করে দেবে। তমহা, এর দুটো তরিকা, একটা হচ্ছে তওবা, গোনা হয়েছে, আর হাসানা হচ্ছে তওবা। তাই তওবা ইস্তেগফার করেন আপনি যে আল্লাহ আর আমি ভুল করব না, ফিরে আসলাম তোমার দিকে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তর থেকে জবান দিয়ে কাজে তওবা করছেন। তাহলে গোনার পেছনে তওবাকে লাগাও, তাহলে তওবা কি করবে, গোনাকে মুছে দেবে বা মিটিয়ে দেবে। জি, দ্বিতীয় অর্থ এটাকেও সামিল, তওবা ছাড়াও যে কোনো নেক আমল করেন, গোনা হয়ে গেছে সুতরাং আমি বেশি নেক আমল করে আমার গোনার বোঝাটা কমাবো, হ্যাঁ গোনার পরিমাণটাকে কমাবো, গোনাকে আমি ধ্বংস করার চেষ্টা করব। আর এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন এক গলিতে রাতের অন্ধকারে এক মহিলাকে পেয়ে আমার দ্বারা পাপ হয়ে গেছে, শুধু ব্যভিচার হয়নি বাকি, অর্থাৎ স্পর্শ করা হয়েছে অথবা চুমন দেওয়া হয়েছে, এইরকম পাপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, ওই সাহাবী ফজর নামাজ পড়ল, ফজর নামাজ পড়ার পরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এরকম হয়েছে তো আমার কি, আমার তওবার রাস্তা আছে, আমার সংশোধনের রাস্তা আছে, আমার কি তওবা হবে, আল্লাহ গুনাহ মাফ করবেন, নবী বললেন তুমি নামাজ পড়লে, হ্যাঁ নামাজ পড়লাম, তখন বললেন যে যাও আল্লাহ পাক তোমাকে মাফ করবেন, আর আয়াত পাঠ করলেন, কি আয়াতটি রয়েছে, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, হ্যাঁ ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের দুই দিকে নামাজ পড়ো, ওয়া যুলাফা মিনাল লাইলি, আর রাতের কিছু অংশে নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজের ইঙ্গিত করা হয়েছে, কেউ বলছেন যুলাফা মিনাল লাইলি তাহাজ্জুদ বোঝানো হয়েছে, তাহলে কি হবে, ইন্নাল হাসানাত, নিশ্চয় নেকিগুলি কি করে, ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহগুলিকে নিয়ে চলে যায়, ধ্বংস করে দেয়। যালিকা যিকর লিয্জাকিরিন, এতে উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ রয়েছে, তাহলে উপদেশ নেবেন, তাহলে তার যে উপদেশ নাই নিতে চান তাহলে কি করে সংশোধন হবে। দ্বিতীয় সমাধান, গোনা যখন হয়ে গেল, আপনার তাকওয়া এতদূর পৌঁছিল না যে গোনা থেকে বাঁচাবে, গোনা হয়ে গেল, তাহলে কি করবেন, বেশি বেশি নেকি করুন আর তওবা করুন, দুটোকে সামিল। এ তো আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের বড় হক রয়েছে, বান্দার হক রয়েছে। তিন নম্বর উপদেশ এই মানুষের হকের ক্ষেত্রে, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো আচরণ করো, ভালো আচরণ কোনটি, ভালো আচরণ কোনটি, খুব সহজ ভাষায় যেটা আপনি নিজের জন্য ভালো মনে করেন যে আমার সাথে এরকম করুক, সেটা আপনি অন্যের সাথে করবেন। হ্যাঁ, আপনি একজন বাপ হিসাবে ছেলেদের কাছে, ছেলে মেয়েদের কাছে যে ভালো আচরণটা চান, ওই রকম আপনার বাপ মায়ের সাথে করবেন। আপনি আগামীতে আপনার ছেলের যখন বড় হচ্ছে, আমি যখন বুড়ো হয়ে যাব, আমার সাথে কি আচরণটা যদি আমার ছেলেরা করে তাহলে আমি খুশি হব, হ্যাঁ ঠিক না, ওই রকমই আপনি আপনার বাপ মায়ের সাথে ভালো আচরণ করুন, যেটা আপনি নিজের জন্য কামনা করছেন সেই ভালো আচরণটি আপনি আপনার অন্যদের সাথে করুন। কিছু ওলামারা বলেছেন যে উত্তম চরিত্র হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, কমের পক্ষে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকে, ভালো কিছু করতে পারলাম, আপনাকে এক পয়সা দিয়ে উপকার করতে পারলাম না, একটা ভালো কথা দিয়ে আপনাকে উপদেশ করে আপনার কোনো সংশোধন করে দিতে পারলাম না, কমপক্ষে আমার ক্ষতি থেকে আপনি যদি বেঁচে থাকেন, ব্যাস এটাই যথেষ্ট। ও বাজলুন নাদা, আর আপনাকে আল্লাহ যে দান করেছেন তা আপনি খরচ করেন, প্রয়োজনে খরচ করেন, অভাবীদের জন্য, গরিবদের জন্য, এতিম বিধবাদের জন্য, বা বন্ধু আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবের জন্য মাঝে মাঝে খরচ করে, আপনার কাছে এক ঘন্টাতে একটা মেহমান বসে আছে, হ্যাঁ এক কাপ চা দেওয়ার তৌফিক হয় না, এত কৃপণের কৃপণ, তার এটা ভালো চরিত্র নাই, ভালো চরিত্র নাই। অথবা বাড়িতে কোনোদিন ডাকার তৌফিক হয় না, অন্যের খেতে পারেন কিন্তু খাওয়াবার কোনোদিন তৌফিক হয় না, সাহস হয় না, এটা খারাপ চরিত্র। আমি শুধু মিস কল দেন, আজকাল আর একটা খারাপ চরিত্র, মিস কল দেওয়া, আমি শুধু মিস কল দেন, আমাকে দেশ থেকে একজনের বেতন 50,000 টাকা, কথা বুঝতে পারছেন, মিস কল দেন 50,000 টাকা, মানে এখানে রিয়ালে হিসাব করেন কত টাকা হয়, 2,500 রিয়াল, চিন্তা করেন এখানে 2,500 রিয়াল একটা ভালো বেতন, তারপর যদি মিস কল দেন, আশ্চর্য কথা। তো এই এইরকম চরিত্র যেন না থাকে। জি,
এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ পাককে ভয় করা ফরজ। এই হাদিস থেকে বোঝা গেল যে নেকি গুনাহকে দূর করে, সুতরাং নেকি বাড়াবার চেষ্টা করেন। দেখেন ফেসবুকে একটা উদাহরণ দিই, ফেসবুকে যারা বসছেন তাদেরকে একটা উপদেশ দিচ্ছে, দিনে কয় ঘন্টা বসেন? কোন একজনকে জিজ্ঞেস করি যে লজ্জা করবে না, টোটাল এক ঘন্টা, মাশাআল্লাহ, টোটাল এক ঘন্টা। দিনে কতক্ষণ কোরআন তেলাওয়াত করেন? জি বলেন, দু ঘন্টা কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মুবারক। তাহলে যদি দুই ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, এক ঘন্টা ফেসবুক হয়, হারামে না, জায়েজে? জায়েজে, একটু নেকি পেলেন না। অথবা কিছু ওর মধ্যে জায়েজ, এর মধ্যে জায়েজ কোথায়, যদি ভালো যদি ইসলামের কিছু লিখেন তার মধ্যে মহিলার ছবি, হ্যাঁ, অনিচ্ছাকৃত চলে আসছে, তাহলে তো সাগিরা গোনা তো হইতেই আছে। তাহলে এই যে সাগিরা গোনাগুলি দূর হবে আপনার, নেকি করবেন, তাহলে তো তো কিছু কোরআন তেলাওয়াত থাকবে। তো কোরআন শুধু রমজান মাসে, তাও অনেক হাফেজদেরকে জিজ্ঞেস করেছি, আউযুবিল্লাহ, এই জিন্দিগুলো খুব আফসোস লাগে, কোরআন খতম হইল, বলছেন না সে খতম হয়নি, আর হাফেজে কোরআন একটা খতম হয়নি, আর 11 মাস তো কোরআন তেলাওয়াত করে ছেও দেখবে না, আর প্রতিদিন ফেসবুকে আর ইউটিউবে কতক্ষণ বসে। তাহলে কোথায় এই নবীর হাদিসের আমল, যে আতবাই সাইয়াত আল হাসানা, পাপের পেছনে তুমি নেকিকে লাগাও, কোথায়? শুধু পড়লে তো হবে না, আমল করতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। عن ابي العباس عبد الله بن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام اني اعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك واذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله واعلم ان الامه لو اجتمعت على ان ينفعوك بشيء لم ينفعوك الا بشيء قد كتبه الله لك وان اجتمعوا على ان يضروك بشيء لم يضروك الا بشيء قد كتبه الله عليك رفعت الاقلام وجفت الصحف رواه الترمذي وقال حديث حسن صحيح وفي روايه غير الترمذي احفظ الله تجده امامك تعرف الى الله في الرخاء يعرفك في الشده واعلم ان ما اخطاك لم يكن ليصيبك وما اصابك لم يكن ليخطئك واعلم ان النصر مع الصبر وان الفرج مع الكرب وان مع العسر يسرا। গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসের উপরে আমার মনে হয় কোন একটা আলোচনা ঘন্টার উপরে আছে, আর যেহেতু আমাদের 40 হাদিসের একটা কোর্স আমাদের এইতে চালাতে হবে, সেই জন্য আজকে হয়তো অল্পতে সারবো, তারপরও কিছু হক তো আদায় করব ইনশাআল্লাহ। আবুল আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রখ্যাত সাহাবী আব্বাসের ছেলে আব্দুল্লাহ, তার কুনিয়াত উপনাম ছিল আবুল আব্বাস। জি, কুন তো খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেছনে একদিন ছিলাম, পেছনে পেছনে যাচ্ছেন, তাহলে বোঝালো বড় ব্যক্তির পিছনে পেছনে চলা ভালো। তবে বড় ব্যক্তি যদি মনে করেন যে পেছনে পেছনে চললে তাকে ভালো লাগে না, বরং ডানে বামে দুজন হওয়া উচিত, কমপক্ষে দুইজন বা কিছু লোক ডানে বামে থাকবে, তারপরে বাকিরা পিছনে থাকবে, এটা হওয়া উচিত। আবার অতি ভক্তি এটা আবার ভালো না, অনেক সময় সকলেই পিছনে, কেউ পাশে আসতে চান না, এইটা খারাপ লাগবে, কি জানি আমার পিছনে আছে কি টান দিল, এরা কত দূরে আছে, আবার ফিরে ফিরে দেখতে হবে যে কত দূরে আছে না আছে, ঠিক না? তো বেশি আদব করতে গিয়ে বেয়াদবি হয়ে যায়, বেশি আদব করতে গিয়ে বেয়াদবি হয়ে যায়, বুঝা গেছে? অতি ভক্তি দুনিয়ার ক্ষেত্রে আমি বলি যে চোরের লক্ষণ, এটা তো জানা আছে প্রবাদ, আর ধর্মের ক্ষেত্রে অতি ভক্তি শির্ক বিদাতের লক্ষণ। বেশি ভক্তি করতে গিয়ে কবর মাজার পূজা, বেশি ভক্তি করতে ভক্তি করতে গিয়ে ঈদে মিলাদুন্নবী, নবীর অতি ভক্তি ভুল ভক্তি করতে গিয়ে ঈদে মিলাদুন্নবী, না হলে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তৃতীয় ঈদ নাই। আর আবার এমন দিনে ঈদ যে দিনে নবীর ইন্তেকাল হয়েছে, নবীর ইন্তেকালের দিনে দুঃখের দিনে আমোদ ফুর্তি করছে, ধুমধাম ঈদ ওর নাম, বুঝছেন না কত বড় বেয়াদবি। তাহলে তো কি বলছিলাম, যে এটা হচ্ছে চলার তরিকা আদব। বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পেছনে একদিন ছিলাম, ফাকালা, বলেন ইয়া গোলাম, হে বৎস, নাবালক ছেলেকে, যে এখনো সাবালক হয়নি, গোলাম আরবিতে বলা হয়, গোলাম নিজের বিশেষ করে ছেলে হোক অথবা এমনি ছেলে হোক, তো আমাদের দেশের লোকেরা যে গোলাম মোস্তফা রাখে, মোস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি এর গুণবাচক নাম, তাই না? তো গোলাম মোস্তফা মানে কি হয় তাহলে নবীর? হ্যাঁ, মোস্তফা গোলাম, গোলাম মানে, গোলাম মানে যে চাকর, এটা উর্দু ভাষা, গোলাম মানে আরবিতে চাকর হয় না, হ্যাঁ, গোলাম মানে বান্দা হয় না, হ্যাঁ, বালক,
যে বাচ্চা তার নবীর বাচ্চা, আপনি নবীর নবীর সন্তান নাকি? তাহলে এই আরবি যদি গোলাম বলেন তবু এই নাম রাখা ঠিক নাই, কারণ নবীর ছেলে আপনি না, বোঝা গেছে? আর যদি উর্দুতে ধরেন, উর্দুতে গোলাম আব্দুনকে বলা হয়, আরবিতে যেটা আব্দুন মানে গোলাম, আব্দুন মানে কি? গোলাম, দাস, দাসের অর্থে। তাহলে উর্দু, উর্দুরই প্রভাব বেশি এগুলো নামের উপর। তো গোলাম মোস্তফা মানে নবী সাল্লামের দাস, তো আপনি কি নবী সাল্লামের দাস না আল্লাহর দাস? আপনি আবদুল্লাহ, আব্দুর রসুল তো না, আব্দুন মানে গোলাম, আরবিতে আব্দুন আর উর্দুতে হচ্ছে গোলাম। তাহলে যেই ব্যক্তি গোলাম নবী, গোলাম রসুল বা গোলাম মোস্তফা, গোলাম মর্তুজার নাম রাখলো, তার তর্জমা আরবিতে কি হলো? আব্দুন নবী, নবীর বান্দা, নবীর দাস না আল্লাহর দাস? আল্লাহর দাস। তাহলে এখানেও শিরক রয়েছে কথাই নামে। হ্যাঁ, সুতরাং এই নাম দুই অর্থেই ঠিক নাই। হে বৎস, এন্নি ও আল্লেমোকা কালিমাত, আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো। এতে শেখানো হয়েছে ভূমিকা, যে কোন একটা আলোচনা করলে প্রথমখানে একটা ভূমিকা বাঁধবেন, যাতে ভূমিকা থেকে বুঝতে পারে যে কিছু কি বলছেন। আর ভূমিকা ছাড়াই যখন বলা শুরু করলেন, শ্রোতা কিছু বুঝতেই পারছেন যে কি বলতে চাই। হ্যাঁ, প্রথমখানে যদি বলে দেন যে আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করব, বা আপনাদের সামনে আমি এই 10 মিনিট এই সম্পর্কে বলবো, তাহলে বুঝে গেল যে সময়টা হচ্ছে 10 মিনিট, আর মোটামুটি তারপরে বিষয়বস্তুটা হচ্ছে এই। এটা হচ্ছে তরিকা। নবী করিম বলেন যে আমি তোমাদের, তোমাকে কয়েকটি কথা শেখাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলেন হাঁটার ক্ষেত্রে না সওয়ারি, হতে পারে যে নবী সাল্লামের বাহনের উপরে পিছনে ছিলেন। ইয়াহতামেল আন্নাহু রাকিবুন মাহু, এটাও হতে পারে, কারণ আমি নবী সালের পেছনে ছিলাম মানে বাহনে, কিন্তু মোটর সাইকেল যায়। আর যদি বলে আমি অমুকের পিছনে ছিলাম, তো বলা ঠিক কিনা? বলা ঠিক। হ্যাঁ, আমি অমুকের সাথে পেছনে ছিলাম মানে গাড়ির পেছনে ছিলাম, পেছন সিটে ছিলাম। জি, ওয়াহতামিল আন্নাহু ইয়ামশি খালফার, হতে পারে যে নবী সাল্লামের পিছনে পিছনে হ্যাঁ সাহাবি চলছিলেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় মাত্র এই আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স 15 অথবা 16 ছিল ইন্তেকালের সময়। তাহলে হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে মদিনা, তখন কত বয়স হবে? 5 অথবা 6। যেই 10 বছর এখানে কাটলো, তাহলে তখন মাত্র 5-6 বছরের ছেলে। এই 5-6 বছরের ছেলে বা 7 বছরের ছেলে ওই সময়গুলিতে বা তারপরেই হোক, 8 বছর 10 বছরই হোক, ওনার খালা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা কে ছিলেন? খালা যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ ছিল। তো খালার বাড়িতে রাত থাকতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পালাও থাকত। জি, নবী সাল্লাম তাহাজ্জুদ শুরু করেছেন, উঠে লেগে গেছে নামাজ পড়তে, জানে না যে কোন দিকে দাঁড়াইতে হবে, ছোট ছেলে বাম দিকে দাঁড়িয়ে গেছে। নবী সাল্লাম কানটা ধরে, পিছন দিক থেকে কানটা ধরে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে নাই, মুসল্লির আগে যেন হ্যাঁ ঘুরিয়ে ডান দিয়ে করে দিলেন, এভাবে শিখিয়েছেন। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, তুমি আল্লাহর হেফাজত করো। আল্লাহর হেফাজত করা মানে কি? আল্লাহর সীমানার হুদুদ, আল্লাহ পাকের দিনের যে সীমানা রয়েছে এই সীমানার হেফাজত করো, হালাল হারামের হেফাজত করো, ফরজ ওয়াজিবের হেফাজত করো, হালাল হারাম বেছে চলো ইত্যাদি। আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমার হেফাজত, আল্লাহর দিনের হেফাজত করবেন, আল্লাহ আপনার, আপনার পরিবারের, আপনার ধন সম্পদের, আপনার সবকিছুর হেফাজত করো আল্লাহ পাকের বলে। দুনিয়া আখেরাতের, শুধু দুনিয়াই নাই, দুনিয়াতে সামান্য ক্ষয়ক্ষতি হলো ওইটি বুঝলেন না, দুনিয়াতে নগদ চান নাকি? দুনিয়া তো বদলার জগৎ না। আমি এই কথাটা মাঝে মাঝে বলি, কারণ অনেকে মনে করে যে হাদিস আছে যে আল্লাহর দিনের হেফাজত করলে আল্লাহ হেফাজত করবেন, তো আমার কেন চুরি হইলো, আমার কেন ছিনতাই হইলো, তারপরে আমার, আমি কেন অসুস্থ, হ্যাঁ আমার ছেলেটা কেন মারা গেল, বা আমার কেন অ্যাক্সিডেন্ট হইলো, তাহলে আপনি ভুল বুঝেছেন। দুনিয়াকে আপনি ইয়ামুদ্দিন বুঝে আছেন। ইয়ামুদ্দিন মানে কি? প্রতিদান জগৎ। তো প্রতিদান জগৎ কাকে বলা হয়েছে? আখিরাতকে, বিচার দিবসকে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে বদলা তো দুনিয়াতে আল্লাহ পাক পুরা দিবেন এমন কোনো কথাই বলেননি আল্লাহ পাক। বদলার জগৎ হচ্ছে মওতের পরে, মওতের পরে বদলা শুরু হয়, আমল শেষ হয়ে যায়। আর দুনিয়াতে আমল করা আসল, আর বদলা পাওয়া যেতে পারে, বদলা পাওয়া যেতে পারে, পাচ্ছে আলহামদুলিল্লাহ। অন্যান্য কোটি কোটি পতি যারা, তাদের চাইতে একজন ধার্মিক লোক, পরহেজগার লোক, আল্লাহ নামাজি লোক অনেক সুখে আছে, মানসিক দিক থেকে আছে না, পারিবারিক দিক থেকে সুখে না, আলহামদুলিল্লাহ সুখে আছেন আপনি। জি, হেফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো, তাজেদুহ তুজাহাক, তাহলে তুমি তোমার সামনে পাবে আল্লাহকে, অর্থাৎ যখনই আল্লাহকে ডাকবে আল্লাহ তোমার ডাকে
সাড়া দেবেন আল্লাহর দিনের হেফাজত করলে আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে আছেন, ঠিক না? আল্লাহ যখন রাজি হয়েছেন তো আল্লাহর কাছে চাইলে বিলম্ব হয় না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলে দরখাস্ত খণ্ডন হয় না, রদ হয় না। ইজা সালতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে তখন একমাত্র আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আরে মানুষ দিতে পারে, কিন্তু মানুষ দিলে মানুষ রাগ করে, কিন্তু আল্লাহ দিলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। কত বড় পার্থক্য! যে কোনো মানুষের কাছে ধার চেয়ে দেখেন একবারের বেশি, যতই ঘনিষ্ঠ লোক হোক, তারপরেও যদি দেখে বারবার বারবার বিরক্ত করেছে, তো আপনার থেকে একটু দূরে সরার চেষ্টা করবে, ঠিক না? দূরে সরার চেষ্টা করবে। আর যদি আপনার আবার হাত ভারী ওয়াদা খেলাপি করে দেন, তাহলে তো আরও দূরে সরার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিও করছেন আর তওবাও করছেন, আল্লাহর কাছে চাইছেন আল্লাহ দিচ্ছেন, এবং আল্লাহ আরও খুশি হচ্ছেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তারপর রাগ করেন, আর মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। আল্লাহর কাছে না চাইলে রাগ করেন, আর মানুষের কাছে চাইলে রাগ করে। জি, এ হচ্ছে আবদার মাবুদে পার্থক্য, এ হচ্ছে খালেক আর মখলুকে পার্থক্য, সৃষ্টিকর্তা স্রষ্টা এবং সৃষ্টিতে পার্থক্য। ওয়াইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য কামনা করবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, তাহলে কবর মাজার থাকে? কবর মাজার কি জন্য আছে? মানে পাকা কবরগুলি কিসের জন্য? ওদের কাছে চাওয়ার জন্য। ওরা দিতে পারবে, ওরা রোগ ভালো করতে পারবে, ওরা মনের কামনা বাসনা পূরণ করতে পারবে, ওরা ছেলে দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। চাঁদের চড়ালে পাওয়া যায়, হ্যাঁ, অরসে গেলে পাওয়া যায়, হাদিসের খেলাফ, কোরআন কারিমের খেলাফ। যখনই তুমি সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। তো যারা ইয়া গৌস বলে আব্দুল কাদের জিলানির কাছে চাইছে, ইয়া গরিব নওয়াজ বলে খাজা মজিদ চিশতির কাছে চাইছে, ইয়া বাবা বলে কোনো পীরের কাছে চাইছে, হ্যাঁ, হাদিসের বিপরীত চলছে না? চলছে না? তাহলে বোঝা গেল যে তাদের ধর্ম আলাদা, কোরআন হাদিসের ধর্ম আলাদা। কোরআন হাদিসের ধর্ম হচ্ছে তৌহিদের ধর্ম, তৌহিদের দিন, আর তাদের দিন হচ্ছে শিরকের দিন। ওয়ালাম, আরো জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, সারা বিশ্বের সমস্ত মানুষ, উম্মত মানে সমস্ত জাতি, মানব জাতি যদি একত্রিত হয়ে যায় এই বিষয়ে যে আইয়ান ফাউকা বিষয়ে, কোন কিছু দিয়ে তোমার উপকার করবে, একমত হয়েছে যে তোমার কি করবে, উপকার করবে, তোমার লাভের কাজ করে দিবে। লামিয়ান ফাউক, তোমার উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে এমন কিছু দিয়ে, কাদ কাতাবাহুল্লাহু লাকা, যা আল্লাহ তোমাদের তোমার জন্য লিখে রেখেছেন। এই লিখা কোন লিখা? একটু আগে জন্য বললাম লিখা দুই রকম, এটা কোন লিখা? সৃষ্টিগত লিখা না শরীয়তগত লিখা? সৃষ্টিগত, তোমার ভাগ্যে যে লিখনই আল্লাহ রেখেছেন, ওই লিখনই খণ্ডন হবে না, ওই লিখনই হবেই হবে যেটা লিখা আছে। তোমার যদি রুজি থাকে, কোনো কেউ রুজি খেতে পারবে না, যার হাতে রুজি আছে সেও খেতে পারবে না। আপনাকে একজিল লাগাইতে চাইছিল, এমন আল্লাহ পাক করে দিলেন যে একজিল লাগাইতে পারলো না, হয় ওর কাছেই আর না হলে কোনো জায়গায় রিলিজ পেলেন। এগুলো তো ছোটখাটো উদাহরণ। মূসা আলাইহিস সালামকে মারার জন্য কত হাজার হাজার সন্তানকে, যে শিশুকে মেরেছে ফেরাউন, হাজার হাজার মেরেও আসলটাকে মারতে পারলো না, বরং আল্লাহ পাক ওই দুশ্মন ফেরাউনের ঘরেই মানুষ করে নিলেন, ওর খরচে মানুষ করে নিলেন, ওর অন্তরে ভালোবাসা দিয়ে দিলেন, ওর স্ত্রীর অন্তরে ভালোবাসা দিয়ে দিলেন যে তোরে মানুষ কর, তোরাই খুন করছিলি, এর জন্য হাজার হাজার তোরাই মানুষ করে দে, বড় করে দে। সুবহানাল্লাহ, এরপর আর কি লাগে? এরপর কি লাগে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এই দুটো ঘটনা সবসময় মনে রাখবে জিন্দগিতে। সারা দুনিয়া আপনার ক্ষতি করতে পারবে না যেমন ইউসুফ আলাইহিস সালামের পারে নাই, যেমন মূসা আলাইহিস সালামের পারে নাই, পারবে না, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কাফেররা এক হয়ে গিয়ে পারে নাই। আল্লাহ যা করতে চেয়েছেন তাই হয়েছে। জি, ওয়াইন ইজতামাউ আলা ইয়াদুরুকা বিশাই, আর তারা যদি একত্রিত হয় এই বিষয়ে যে তোমার কোনো কিছু দিয়ে ক্ষতি করবে, লাম ইয়াদুরুক, কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইন, তবে যদি ক্ষতি হয় তো জানতে হবে যে কাদ কাতাবাহুল্লাহু আলাইকা, আল্লাহ তোমার জন্য এটা কি করেছেন, লিখে রেখেছেন, তোমার লিখনিতে ছিল, এটা হইতো যেইভাবে হোক না কেন হবে, আল্লাহ এটাও লিখে রেখেছেন যে এই লোকের মাধ্যমে হবে বা এই অবস্থায় হবে, ওটাও লিখা আছে। রফিয়াতিল আকলামু, কলমগুলিকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে আল্লাহ পাকে যে তকদির লিখার কলম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর কলম লিখে না,
কলম দিয়ে কারেকশনও হবে না যে এটা এখন এটাকে ভ্যানিশ করে দিয়ে মিটিয়ে দিয়ে আবার কিছু লিখাও এরকম কিছু হবে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর কলমে যা লিখেছিল লেখার পরে কালিও শুকিয়ে গেছে জাফাতে সহফ আর যেই লিপি হ্যাঁ সহিফাতুন বহুবচন যে আপনার ভাগ্যলিপি হ্যাঁ ভাগ্যলিপি লাহে মাহফুজ যাতে লেখা হয়েছে সেটাও লেখার পরে যে কালিতে কালির রস থাকে ওটা কি হয়েছে শুকিয়ে গেছে অর্থাৎ যা লেখার আর যা ফয়সালা করার তা হয়ে গেছে হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেন এবং হাদিস হচ্ছে হাসান সহিহ তিনি বলেছেন তিরমিজি ছাড়া অন্য হাদিসে রয়েছে যেটা মুসনাদ আহমদে রয়েছে আর মুস্তাদরাক হাকিমে রয়েছে মুস্তাদরাক হাকিমে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে ইহফাজিল্লাহ তাজিদু আমামাক আল্লাহর দিনের হেফাজত করো বা সীমা রেখার হেফাজত করো তুমি আল্লাহকে তোমার সামনে পাবে যেখানে যাও সেখানে বাংলাদেশেও পাবে এমন না যে রুজি এখানেই আল্লাহ দেবেন মক্কা গেলেই শুধু পাবে আজ মক্কা আসতে পারে আল্লাহর কাছে পাবে না ও বাড়িতে থেকেই পাবে আরে খড়ের ঘরেই পাবে ও জেলখানাতেও পাবে আল্লাহ পাক যেখানে দেবে সেখানে তা যদি আমা আমাকে তোমার সামনে পাবে তারফি আল্লাহ ফির রাখা আর তুমি সুখের সময় আল্লাহর সাথে পরিচিতি হ্যাঁ লাভের চেষ্টা করো আল্লাহকে চেনো সুখের সময় আল্লাহকে চেনে না অধিকাংশ মুসলিম সুখের সময় আল্লাহকে ভুলে যায় যার ফলে আল্লাহ তাদেরকে অসহায় ছেড়ে দেয় সুখ হয়েছে তখন পাপ করা শুরু করেছে এই জন্য আল্লাহ পাকের সাহায্য নেমে আসেন সুখের সময় আল্লাহকে চেনেন তাহলে আল্লাহ পাকের পরীক্ষায় পাশ যে এত সুখ দিয়েছি তারপর আমার সামনে কান্না করে আমার সামনে শেষ দেয় লুটিয়ে পড়ে জি রাতের অন্ধকারে দুই রেখার নজ আল্লাহকে ডাকবো এই মন মানসিকতা তার অথচ তার কোনো অভাব নেই তার না শরীর স্বাস্থ্য খারাপ না তার কোনো টেনশন আছে না ধন সম্পদের অভাব আছে তারপর আল্লাহকে ডাকে এটা হচ্ছে সুখের সময় আল্লাহকে চেনা ইয়ারিফ কাফি সিদ্ধা তাহলে আল্লাহ পাক তোমাকেও চেনবেন তোমার সংকটের দিনে বা কঠিন অবস্থায় তাহলে যখন আপনি বালা মুসিবত পড়বেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্য দ্রুত করবেন ওয়ালাম আর শুনে রাখো আন্নামা আখতা কাল্লাম ইয়াকুন লাম ইয়াকুন লিইউসিবাকা যা তোমাকে ভুল করে গেছে মানে তোমার উপর যে তীরটা লাগেনি হ্যাঁ যে ঘটনাটা তোমার দুর্ঘটনাটি ঘটেনি সেটা তোমার ওপর আপতিত হওয়ার ছিল না মানে আল্লাহ আর ভাগ্যলিপিতে তকদিরে এটা লেখা নেই সেই জন্য বেঁচে গেলে এই কথা কখনো বলবেন না যে ভাগ্য ভালো একটা ভালো ডাক্তারের কাছে আমি তাড়াতাড়ি করে গিয়েছিলাম না হইলে বাঁচা যেত না শিরক যেটা আপনাকে ভুল করে গেছে মানে মতের পরোয়ানা এসে আপনার কাছে পৌঁছিল না অথচ ভাবছিলেন যে মরে যাবো অ্যাক্সিডেন্ট হয়েছে উফ অ্যাক্সিডেন্ট ভালো যে আমার বেল্টটা লাগানো ছিল না হলে আমার কোনো কল্যাণ ছিল না বাঁচতামই না চুরমার হয়ে যেতাম কথা ভুল না ঠিক ভুল তদবির করেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই বেল্ট লাগান কিন্তু কখনো বলবেন না যে বেল্ট লাগার কারণে আমি বেঁচেছি যে যেই তীরটা তোমাকে লাগেনি মানে যেই ক্ষতিটা তোমার হয়নি এটা কখনো ক্ষতি হওয়ার নয় তার মানে লিখাই নেই যে তোমার আসলে জি আর ওয়ামা আসাবাকার যেটা তোমাকে পৌঁছেছে যেই রুজিটা তোমার কাছে পৌঁছে গেছে অথবা যেই বালা মুসিবতটা তোমাকে পৌঁছে গেছে লাম ইয়াকুন লি ইয়ুখতিয়াকা সেটা তোমাকে ভুল করার নাই কখনো ভুল হবে না ওতে ভালো হোক আর মন্দ হোক সৌদি আরব আসতে চাইছিলেন না তারপরও চলে এসছেন লেখাপড়া করতে চাইছিলেন না বাপ মা লেখাপড়ার জন্য মারধর করে পাঠাইতো আর আপনি বাটমারি করে পালিয়ে যেতেন এরকম অনেকে করেছে কিন্তু তারপরে বড় আলেম হয়ে গেছে বড় হাফেজ হয়ে গেছে অথবা বড় কিছু হয়ে গেছে বড় ডাক্তার হয়ে গেছে হয়েছে না হয় নাই জি তো যেটা হওয়ার এটা তো ভালোর উদাহরণ দিলাম মানে আপনার ভালো হয়েছে অথচ আপনি চাইছিলেন না এটা হ্যাঁ হেদায়ত হতে চাইছিলেন না কখনো কল্পনা করেনি যে আমি হেদায়ত হব কিন্তু আল্লাহ পাক আপনার নসিবে রেখেছেন আল্লাহ পাক ওই রকম অবস্থা তৈরি করে দিয়েছেন হ্যাঁ এটা আপনার ভাগ্যে এটা তকদিরে আছে এইরকমই যে হতভাগা হ্যাঁ কোনো মুসিবত দুনিয়ার কোনো মুসিবত হোক দিনের মুসিবত হোক বেদিন হয়ে মারা গেল যেই মুসিবত তোমার উপর এসেছে এই মুসিবত তোমার উপর আসবে আসবে কিন্তু হ্যাঁ আল্লাহর দোষ না তোমার চলন দোষ চলন দোষ কেউ বলতে পারে না আমার চলনে কোনো দোষ ছিল না তারপর আমি পাপে লিপ্ত হয়ে গেলাম বলতে পারবে কেউ চলন দোষে তাহলে আল্লাহ শাস্তি দিয়েছেন আপনার চলন দোষে ওয়ালাম আর জেনে রাখো আন্নান নাসরা মা সবরে সাহায্য নেমে আসে ধৈর্যের সাথে ওয়ান্নাল ফারাজা মাল কারবে আর বালা মুসিবত দূরীভূত হয় হ্যাঁ মাল কারবে বিপদ আপদের সাথে অর্থাৎ বিপদ আপদের পরে এখানে মা মানে বাদ ইন্না মাল উসরা ইউসরা
ওই আয়াতের তাফসীর বলি ইন্না মাআল মা মানে সাথে সাথে ترجمہ করেন তো ইন্না মাআল উসরে ইউসরা কঠিনের সাথে সহজ রয়েছে তো কঠিনের সাথে সাথে আসে নাকি মানে যখনই জ্বর হয়েছে যখনই আপনার অসুখ হয়েছে তখনই সহজ হয়ে যায় না তারপরে হয় তাহলে এখানে মা বাদের অর্থে রয়েছে তাফসীর কারা বলছে ইন্না মাআল উসরে ইউসরা ইন্না বাদাল উসরে ইউসরা যেখানে মুশকিল তারপরে আসান মুশকিলের পরে অবশ্যই আসান হবে কিন্তু আল্লাহকে ধরতে হবে আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহকে অসন্তুষ্ট করবেন না ও আন্নাল ফারাজা তাহলে মাল কারাবের অর্থ হচ্ছে বাদাল কারাবে বিপদ আপদের পরেই কি হয় বিপদ আপদ দূরীভূত হয় বা মুক্ত হওয়া যায় ও আন্না মাল উসরে ইউসরা নিঃসন্দেহে কঠিন বা সংকটের পরেই কি রয়েছে সহজ রয়েছে বা সরলতা রয়েছে এই ছিল লম্বা হাদিস যাতে বেশ কিছু উপদেশ রয়েছে আর সবগুলি মোটামুটি আলোচনাতে চলেছে এই হাদিসে যেসব ফায়দার দিক বা মাসাইলের দিক রয়েছে তার মধ্যে একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে খুব আদর স্নেহ করতেন এবং এমনভাবে কথা বলতেন যাতে করে যে আমার কাছ থেকে শিখছে কোনো ভয় তার মধ্যে আতঙ্ক না থাকে যদি এমন দাপটলা ব্যক্তি হন যে আপনার মন মেজাজ দেখলেই হ্যাঁ ভয়ে ভীত তাহলে আপনার কাছে কি শিখবে ঠিক না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আদরের সাথে ইয়া গোলাম হে বৎস হ্যাঁ তোমাকে আমি কয়েকটা কথা শিখাবো জি এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম বাক ভঙ্গিমা এইরকম আমাদের হওয়া উচিত জি এইরকমই একটু আগে বললাম যে যে কোনো কথা বলার আগে একটি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবেন যাতে করে ওইটা প্রমাণ করে যে আপনি কি বলতে চাইছেন এবং তাতে হয় কি একটু কি হয় মনোযোগী হয় মনোযোগী হয় আল্লাহ পাকের দিনকে নষ্ট করলে আল্লাহ পাক আপনাকে নষ্ট করবেন এটা কায়দা এ হাদিসটির একটা মূল নীতি হচ্ছে এখান থেকে যা জানলাম এই হাদিস থেকে যে আল্লাহর দিনকে যদি নষ্ট করেন তো আল্লাহ পাক আপনার জীবনে বিপর্যয় নিয়ে আসবেন সুতরাং আল্লাহর দিনের হেফাজত করুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হিও না ফানসাহুম আনফুসাহুম না হলে আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন জি আল্লাহ পাক রব্বুল আলামিনের হেফাজত হচ্ছে আল্লাহর হেদায়েত সবচেয়ে বড় হেফাজত হচ্ছে হেদায়েত যে আপনাকে আল্লাহ দিনের উপর রেখেছেন আপনাকে নামাজের উপর রেখেছেন আপনাকে তৌহিদের উপর রেখেছেন আপনাকে রসুলের আদর্শের উপর রেখেছেন আপনাকে জান্নাতের পথে রেখেছেন শিরক বিদাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের এতে নবী করিম সাল্লাল্লাহু পক্ষ থেকে সুসংবাদ রয়েছে কি সুসংবাদ যে কখনো যদি মুশকিল হয় আপনার জীবনে সংকট আসতে পারে সকলের আসতে পারে সংকট আসলে কখনো ভাববেন না যে আমার জীবন অন্ধকার যারা মনে করে আমার সব অন্ধকার তার আত্মহত্যা করে কিন্তু যখন আপনি এই সুসংবাদের কথা নবীর মনে রাখবেন যে মুশকিল হয়েছে অবশ্যই আল্লাহ আসান করবেন অবশ্যই আল্লাহ আসান করবেন তাহলে কখনো আপনি হা হতাশ করবেন না আর আপনি ধৈর্য হারা হবেন না জি এখানে শেষ করা যাক নাকি এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুন্নাত না পড়লে নবী সাল্লামের সাহাবিরা সুন্নতের ক্ষেত্রে এইরকম নেগেটিভ প্রশ্ন করেন নাই সুতরাং এরকম প্রশ্ন না করে ইতিবাচক করাই ভালো যে সুন্নত পড়লে যে ফজিলতটা রয়েছে কি জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটা ঘর বানাবেন তো এই ঘরটাকে আমরা চাই না তাহলে সবসময় ইতিবাচক প্রশ্ন করবেন এতগুলি সাহাবীর কেউ একটা জিজ্ঞেস করলেন না যে ইয়া রাসূলুল্লাহ সুন্নত যদি না পড়ি তো গুনাহ হবে কি না নেগেটিভ প্রশ্ন করেননি কারণ এই নেগেটিভ প্রশ্নের উত্তর দিলে যারা আমলে দুর্বল তারা কিন্তু ফ্রি হয়ে যাবে ব্যাস খালাস আর কিছু না সালাম ফেললে টান দাও আর একামত হওয়ার পর ঢুকো মসজিদে ঠিক না যদি কাউকে খাস ভাবে এসব মাসলা জানতে হয় তাহলে আমি এর উত্তর দেব কিন্তু আমভাবে এইরকম সাধারণ লোকদের জন্য আমি নবী সাল্লামের সাহাবায়ে কেরামের তরিকাই যে পজিটিভ জিজ্ঞেস করুন নেগেটিভ জিজ্ঞেস করিয়েন না পারলে আপনি ওই জান্নাতের ওই ওই আপনার রাজ প্যালেস কাসর জি হাসিল করার চেষ্টা করেন এটা অতিরিক্ত জান্নাত তো পাবেন অতিরিক্ত এটা পাবেন আপনি বোনাস আর যদি অসুবিধা থাকে অথবা পারছেন না তো করিয়েন না জি নাজাতের জন্য ফরজ আদায় করা যথেষ্ট নাজাতের জন্য ফরজ আদায় করা যথেষ্ট আর হারাম নাজাত থেকে বেঁচে থাকা যথেষ্ট বুঝতে পারছেন মাকরুহ থেকে বাঁচলে নেকি রয়েছে আর সুন্নত
আদায় করলে নেকি রয়েছে। وقفت حروفي عند باب نشيد